কিসের আনন্দ? আবার নতুন করে কি হলো? আমরা যেভাবে তোদের রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করেছি, ঠিক সেইভাবে কাঞ্চনগড় রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করব। সে কি তোমরা আবার একটা নতুন রাজবংশের অনিষ্ট করলে? তাতেই তো আনন্দ। এইভাবে ফুলক তুলক আস্তে আস্তে আমরা রাক্ষসের রাজ্যে পরিণত করব। থাকবো শুধু আমরা। সেই জন্য আজকের এই আনন্দ উৎসবে তুই তুই আমাদের আনন্দ দিবি। চমৎকার গান, কি দারুণ নাচ নাচলি রে তুই, মনটা আমার ভরে গেল। বহুদিন এমন আনন্দ পাইনি রে। সত্যি বলছো? তুমি আনন্দ পেয়েছো? খুশি হয়েছো মাসি? হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুব খুশি হয়েছি। তাহলে মাসি, বলছি আমার একটা কথা রাখবে? কথা? কি কথা বল। বলছিলাম যে আমার বাবা মাকে তুমি একবার পাথর থেকে মানুষ করে দাও না। আমি আমি একটিবারের জন্য কয়েকটা কথা বলতে চাই। না রে বাছা, তা হয় না। কেন হয় না? কেন হয় না মাসি, কেন হয় না? শুধু তো একটিবারের জন্য, তারপর না হয় তুমি আবার ওদের পাথর করে দিও। আমি তো শুধু একটিবারের জন্য দুটো কথা বলতে চাই মাসি। শোন বেটি, তা হয় না। আমরা যাকে একবার পাথর করে দিই, তাকে যদি মানুষ করে দিতে যাই, দ্বিতীয়বার আর পাথর করতে পারবো না, কারণ আমার মন্ত্রটা আর কাজ করবে না। তুই অন্য কিছু বল। অন্য কিছু কেন? তুমি আমাকেও পাথর করে দাও। এই অভিশপ্ত জীবন থেকে আমাকে আমাকে মুক্তি দাও মাসি। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও মাসি। মুক্তি? তোকে মুক্তি দেব কি রে? তোকে তো রেখেছি উকুন বাজতে, গাত পা টিপতে। কি সুন্দর নরম নরম হাত রে তোর। আর জ্বালাস না তো, বড্ড জ্বালা তোর কচি। নে শুয়ে পড়, নে শুয়ে পড়। তোকে ঘুম পাড়িয়ে রেখে আমার অনেক কাজ আছে। মা, শুধু চোখের জলে বুক ভাসাবে? বাবার এই অন্যায় মুখ বুঝে সহ্য করবে? কোনো প্রতিবাদ করবে না মা? না,
না মায়ের কিছুতেই হতে পারে না, আমি অন্যায় কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই না। চুপ কর কুমার, আমার জন্যে এই রাজবংশের কোন অসম্মান আমি মেনে নিতে পারবো না বাবা। শত হলেও তিনি তোমার পিতা। পিতা? কিসের পিতা? একজন ভ্রষ্ট নারীকে এনে যে নিজের সংসারে আগুন ধরিয়ে দেয়, যে নিজের খাম খেয়ালি পনায় গরিব রাখালদের বেত্রাঘাত করে, তাকে কিসের সম্মান? কুমার, আমার দিকে তাকিয়ে তোমার পিতার প্রাপ্য সম্মান তোমাকে দিতেই হবে বাবা। মা, মা তুমি কিন্তু আমাকে একদিন শিখিয়েছিলে অন্যায়কে মেরে নেওয়া অন্যায়। যে রাজা হিন্দু মুসলমানের প্রভেদ করে, যে রাজা ধনী দরিদ্রের বিভেদ বিচার করে, সে যত বড়ই রাজা হোক, মনুষ্যত্বের অধিকার সে হারিয়েছে। মা, তর্ক নয়, কোনো তর্ক নয় কুমার। পিতা পিতাই, তা সে যত বড় অন্যায় করুক না কেন, তোমাকে তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি বাবা। বাবা, আমি তোমাকে নিয়ে সমস্ত দুঃখ ভুলে থাকতে চাই কুমার, সমস্ত দুঃখ ভুলে থাকতে চাই। কোনো বিভেদ বিবাদ আমি চাই না কুমার, বিশ্বাস করো, আমি চাই না। বড় রানীকে গিয়ে বল আমি ডেকেছি। তুমি আমায় আগে বলোনি কেন? তুমি নাকি ছোট রানীর সঙ্গে দাসীর মতো ব্যবহার করেছ? আমি আমি ছোটর সঙ্গে দাসীর মতো ব্যবহার করেছি? তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আজ থেকে রাজমহলের সব চাবি ছোট রানীর কাছে থাকবে। এখন থেকে ছোট রানী রাজমহলের কর্ত্রী, এখানে থাকতে হলে ওর কথা শুনে তোমায় চলতে হবে। শুধু চাবি কেন, আপনার সুখের জন্যে, আপনার শান্তির জন্যে আমি আমি প্রয়োজনে এই রাজপ্রাসাদ ছেড়ে এক কাপড়ে চলে যেতে রাজি আছি মহারাজ। থাক, অনেক হয়েছে। ছোট শোন, মনটাকে একটু বড় করার চেষ্টা করে, তাহলে দেখবি তুইও সুখী হবি, মহারাজকেও সুখী করতে পারবি। এত বড় একটা অন্যায় কাম করলো, আর আর তুমি মুখ পড়ে একটা মিংসে একটা প্রতিবাদ মতো করতে পারলে না? তুমি কি একটা মানুষ? আমি কি করুম ক, মহারাজের পছন্দ হইল, মহারাজ বিয়া করলো, আমার কাম তো তার মন জুগাইয়া চলা, আমি তো আর বারণ করতে পারি না, নাইলে তার ভার হইয়া সামান্য মো সাহেব হইয়া এত সুখে কেমনে শিখ বাবা। আপনি সুখের জন্য যে যা কইব আপনি তাতেই সায় দিবেন? অত মুখলা নমস্কার, আমি কি হবলদের কথা কইতেছি নাকি? আমি কইতেছি মহারাজের কথা। ওই হইল তোমার মহারাজ, তোমার মহারাজ যদি কয় আমারে বিয়া করব, তখনও তুমি কইবা না? হ্যাঁ মহারাজ, আপনি হইলেন গিয়া কাঞ্চনগড়ের হ্যাস কথা। পাগলি আমার কপাল, তাহলে তোমার মতন একজন কাপুরুষ স্বার্থপর হ্যাল লগে কেউ কখনো ঘর করে? আমারও কপাল বন্ধ, দশ দশটা বছর,
দশটা বছর ধরে তোরে বিয়া করছি আমি, তোরে মুখসে পারলাই কা তোরে লয়ে একদিনও ঘুমাইতে পারলাম না। এই কুল বালিশ লয়ে আই কাটায় দিতে হইল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।